পারমিশন উইথড্র করে নেওয়া হয়েছে এটা কিচ্ছু হবে না আমরা বলেছে খেলা হবে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি গুজরাটে এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না গুজরাটে আমরা খেলবো আমি স্পোর্টসের প্রেসিডেন্ট আমরা স্পোর্টসে খেলবো এবং এই এই জায়গায় আমরা আজকে বিপুল জয়যুক্ত হয়েছি যেখানে মারছে ধরছে পুলিশ দিয়ে গুন্ডামি করছে বসতে দিচ্ছে না হোটেলে ঢুকতে দিচ্ছে না অতএব সাংবাদিকদের আটকে দিচ্ছে গাড়ি দিচ্ছে গাড়ি দিচ্ছে অতএব সাংবিধানিক বিধিবিধি তো শেষ করে দিয়েছে এটাকে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনবো আমরা এই জন্য খেলা এই খেলা চলবে চলো।